Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি বানাবো এক ড্রপ কারি। তো এর জন্য আমি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি তেল। তেল গরম করে আমি এখন দিয়ে দিচ্ছি জিরা, লং, গোলমরিচ। এগুলোকে আমি হালকা ফ্রাই করে নিব। ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজের পেস্ট দিয়ে ভালোভাবে ভুনা করব। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে আরো কিছুক্ষণ ভুনা করে নিব। ভুনা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণের একটি পেস্ট পানি দিয়ে তৈরি করে এটা ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে ভুনা করে নিব 5 থেকে 7 মিনিট। ভালোভাবে ভুনা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি বয়েল হওয়া পর্যন্ত ওয়েট করব। বয়েল হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে ডিম এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট মতো রান্না করব। পনেরো মিনিট হয়ে গিয়েছে, খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে আমার খুবই মজাদার রেসিপি এগ ড্রপ কারি। এটি বানাতেও খুব কম সময় লাগে আর খেতেও খুব মজা। তো আশা করছি আপনারা এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস।